হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এগুলো আমরা দিব দেই না, আমরা এগুলো দেই না, যাই হোক। পুরো আপনার ভিডিও আমাদের এই শুরু হয়ে গেল। এই যে জিমি আসছে আজকে আবার ভিডিও বানাইতে না, একটা কাজে আসছে। কিন্তু বললাম একটা ভিডিও বানাই। হ্যাঁ, যেহেতু আমরা কন্টেন্ট খালি জানে, জাস্ট দেখলেই দেই। আমি সাথে আরেকজন আসে, কিন্তু আমরা তার মুখ দেখাবো না। আপাতত মানে সে যখন চাবে তার মুখ দেখা, তখনই আমরা তার মুখ দেখাবো। ইয়েস, তো এখন সে ব্যক্তিটা ট্রেডিং করছে, আমাদের দেখাই আমি তার। উপরের দিকে ব্রেক হবে মোমেন্টাম দেখে তাই মনে হচ্ছে। ভলিউম কম, এত ডায়লগ তোমরা বুঝবে না, আমি জানি। এবার টাকাটা হবে, তারপর আমরা ঘুরবো, সেটা আলাদা বিষয়। মামা, তোমার কি মুখ আমরা দেখাবো? এখনই দেখাবো না, আমরা কি তোমার মুখ দেখাবো? এখনই তুমি কি চাও তোমার মুখ দেখাই? মামার মুখ আমরা এখন দেখাবো না, আজকে আমার মামা আসে। আর এর আগেও আমরা একটা ভিডিওতে বলছিলাম যে মামাকে তো আমরা প্রত্যেকটা ভিডিওতেই একটু করে দেই। আসলে আজকে আমরা মামার একটা ট্যাব, যে ট্যাবে ট্রেডিং করে, সেই ট্যাবটার সমস্যা সৃষ্টি হয়ে যায় ডিসপ্লের মধ্যে। তো ওই জন্য আমরা স্যামসাং কেয়ারে যাবো। তো এখন আমরা এখানে বসে আছি, এরপরে একটু আমরা স্যামসাং কেয়ারে যাবো, মামার ট্যাবটা শেষ হলে। তো গাড়ি দেখে থাকো, সঙ্গে থাকো। তো আমরা যেখানে বসে আছি, তোমাদের মনে হতেই পারে এটা কোন জায়গায় আবার এরা বসে আছে। তো তোমাদের আমরা দেখিয়ে দিই, এর আগে হয়তো বলেছিলাম যে আমরা এই জায়গাটার মধ্যে ব্লগ বানাবো, কিন্তু আমাদের বানানো হয়নি। আমরা আগে মানে অতটা আর কি ক্যামেরা ফ্রেন্ডলি ছিলাম না, ছিলাম মানে আর কি ইয়েটা ছিল না। তো গাইস, আমরা এই যেখানে বসে আছি দেখতে পাবো সামনে, এটা হচ্ছে সাগর দিঘি। আর আমি যে একটু জুম করে যাই, তোমরা দেখতে পাবো এটা হচ্ছে রাজবাড়ি। তো এখানে আমরা বসে আছি। বল বল, তুই না বললি ভিডিও অন করতে। কি দেখাবো? এই জায়গায় দেখো, ওইকে দেখতে বললো, এই জায়গায় দেখা শেষ ছিল না, মানে দেখি। তো গাইস, আমাদের ট্রেডিং শেষ, এখন আমরা সামনে যাচ্ছি স্যামসাং কেয়ারে। মামা আমার সামনে আসছে, তো যখন মামা চাবে তাকে আমরা ক্যামেরাতে দেখাবো, তখনই আমরা তাকে ক্যামেরাতে দেখাবো, তার আগে আমরা দেখাবো না, ঠিক আছে? তো ওই যাই, ও সাইকেল আনছে যিনি, আছে কোনো প্রাইভেট ছিল। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমার যে হাঁটা শটটা দেখলে, এটা হচ্ছে ওর বিটিএস, যেখানে সাইকেল মানে বিহাইন্ড দ্য সিনস এই সাইকেল এখানে জিনিস নিয়ে আসছে। ভিডিও মধ্যে আমরা টোটোতে উঠে গিয়েছি এবং বাদুর বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো জিনিস পিছনে রয়েছে, তোমার দেখতে পাচ্ছ এখানে। তো আমরা এখন বাদুর বাগান যাবো, তারপর স্যামসাং কেয়ারে যাবো। তো গাইস, আমরা এসে গেছি বাদুর বাগান, যেখানে স্যামসাং কেয়ার রয়েছে আমাদের সামনে। এটা কি রাজমাতারি গিয়েছিলাম? ইয়েস। ও বাদুর বাগান রাজমাতা, তো তারপর দেখি কি হয়। আমরা স্যামসাং কার্ডের ভিতরে চলে আসছি, দেখো এই সেই ট্যাব যেটা ঠিক করতে নিয়ে আসছি। দেখি এখন কাজটা হবে। তোমার দেখতে পাচ্ছ ফ্যান চালু হয়ে গেল, এই যে মিস্টার জিমি আমাকে দিয়ে যাবে, আমি তোমরা জানো বা জানো না জানি না, কিন্তু 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত রাজবাড়িতে ফ্রিতে ভিজিট করা যাচ্ছে। তো আমরা তো বাঙালি, আমরা তো বাঙালি, তো আমরা এখন যাবো রাজবাড়ি। তার মধ্যে আমরা তিনজন আসছি, তিনজন আসছি রাজবাড়িতে, ডাইরেক্ট ভিডিও শুরু ওখান থেকে। তো গাইস, এখন আমরা আসছি কোচবিহার, অন অফ দ্য ফেমাস পুরী খাইতে। এটা কোন জায়গায় মামা? বাস স্ট্যান্ডের এখানে, বাস স্ট্যান্ডের এখানে। তো এখানে আমরা এখন পুরী আসবে, আমরা খাবো। চলে এসেছে আমাদের পুরী, তো এখন আমরা খাবো। খাওয়ার পরে ভিডিও কন্টিনিউ করছি। তো গাইস, এবার আমরা পুরী খাওয়ার পরে কফি চলে আসছে, এখন আমরা কফি খাবো। এই তো নিয়ে আসলো কফি, 70 টাকা কফি দেখা হবে, চেক করা যাচ্ছে। থাকো দোকানে,
এই যে আমাদের কফি, এখন এটা আমরা খাবো, তারপর শেষ। ইতিমধ্যে আমরা চলে এসেছি রাজবাড়ির পাশে। আমরা এখন যাবো রাজবাড়ির ভিতরে। তো ভেবেছিলাম যে ফ্রি, এক হিসেবে ফ্রিও মোবাইল ফোনে ভিডিও করার জন্য টিকিট কাটবে। ইউটিউবার থেকে ধীরে ধীরে রিলস এর দিকে যাচ্ছে। আরে রিলস না, মানে ওই আর কি, ওই আর কি, মানে ট্রেডিং এর ব্যাপারটা না, ওইটা বল ট্রেডিং এর। তো গাইস মামা এই যে আবার 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 ট্রেড করবে, এই যে আমার ট্যাবের মধ্যে যে ডাক্তার কথা আমরা এতক্ষণ বলতেছিলাম, ঠিক আছে। তো এখন কি করব, আর এখন একটু ট্রেড করি, তারপর দেখি কি করা যায়। তো এখানে দুজনে ট্রেডিং এ ব্যস্ত হয়ে গেছে, আমি এখানে একাই বসে আছি। তো আমি এখানে বসে বসে থাকতে থাকতে একটা জিনিস, মানে একটা জিনিস এক্সপ্লোর করলাম যে মানুষের কতটা ক্রিয়েটিভিটি থাকতে পারে এই রাজবাড়িতে এসে। সেটা হচ্ছে তোমাদের আমি এখন দেখাবো যে এই রাজবাড়িতে এসে মানুষের ক্রিয়েটিভিটি এখানে এতটা জাগে যে এখানে পাতার মধ্যে লিখে রাখে কলমি ফোন নাম্বার দিয়ে। সত্যি কলমি লিখে রাখছে ফোন নাম্বার দিয়ে। আরও এখানে পাতার মধ্যে এরকম লেখা আছে এম। আরো তোমাদের আমি দেখাবো, তারাও তোমাদের ওয়েট করো। আমি এখানে বসার সময় কোথা থেকে এই কোনদিন কারো নাম লিখে লাভ লিখছে, যাই হোক, মানে মানুষের ক্রিয়েটিভিটি কোথা থেকে আসে। তো ওরা দুজন ফুল ট্রেডিং করছে, আর আমি এদিকে আসছি একটু এক্সপ্লোর করতে, দেখি কিছু পাই নাকি নতুন, জানি কিছু নাই নতুন, তারপরে আসছি। সামথিং কিছু হচ্ছে এখানে, সবাই পতাকা নিয়ে যাচ্ছে দূরে, জানি না কি, কিন্তু সবাই পতাকা নিয়ে যাচ্ছে। ও আলাদাই, সবাই বাইক নিয়ে যাচ্ছে, যাই হোক। তো এটা রাজবাড়ি, ব্যাক সাইডটা একদমই ফাঁকা, কাউকে দেখতে পাচ্ছি না এখানে। তো আর ওদিকে যাবো না, ওদের ওখানেই চলে যাই, আর ভালো লাগছে না ভাই। সামথিং এখানে কাজ চলছে রাজবাড়ির, যাই হোক। ও তো এই জায়গাটা অনেকটাই ফাঁকা, আমি এখানে বসে আছি, আর কেউ নেই, দেখতে পাচ্ছ তোমরা, এখানে কেউ নেই, আর একদম পুরোটাই ফাঁকা। ওই যে ওখানে জুম করি, দাঁড়াও, ওই যে ওখানে মামা আর জিমি বসে আছে, এই যে এখানে, যাই হোক, দেখা যাচ্ছে না অত দূর, ক্যামেরা ভালো না অত, আমার অতটা জুম হবে না, যাই হোক। তবে এখানে একাই বসে আছি, সারা রাজবাড়ি ঘুরে আসার পরও এরা এখানেই বসে আছে, এখানে বসে ওই যে ব্লগ বানাইতে বসে ট্রেডিং করতেছে। তখন থেকে প্রফিটটা যদি আমি করতে পারি তাহলে তো হলো, পয়সা ইজ ম্যাটার। ব্যাপারটা এরকম হয়ে গেছে যে ব্যাস করতে রাজবাড়ি আসি এখন, আমরা ট্রেডিং করতে রাজবাড়ি আসি, আমরা স্কুল থেকেও রাজবাড়ি, কলেজ থেকেও রাজবাড়ি, কারোর সাথে দেখা করতে রাজবাড়ি। তো এখন হ্যাশট্যাগ রাজবাড়ি ট্রেন চলছে, ছোট ছিল এরকম ছোট ছোট ভিডিও মাঝে মাঝে আসবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা আনপ্ল্যান ভিডিও, তাই জন্য এরকম হয়েছে। তো এরপর আমার প্ল্যানিং করা ভিডিও আসছে কিছু কিছু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।